আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম তীব্র লোডশেডিং এর বিষয়ে একটি প্রশ্ন করেন হিমেল এবং মাধববাড়িয়া ব্রিজ মেরামত প্রসঙ্গে অপর একটি প্রশ্ন করেন আবু সাইদ অডিও বার্তার মাধ্যমে এমপি আবুল কালাম এর জবাব দেন হিমেলকে আমারও অনেক অনেক ধন্যবাদ এমনি একটা সুন্দর যুগ উপযোগী প্রশ্ন করার জন্য এটা আসলে জানার দরকার হিমেলকে যে আমাদের মাঝখানেক আগে সবাই জানে এটা প্রচারিত হচ্ছে সেটা হচ্ছে আহ মেঘনা নদীর ঘাটে যে টাওয়ারটা ছিল যে টাওয়ারটা টন ভেঙে যায় এই ভেঙে যাওয়ার কারণে আমাদের বিদ্যুৎ আমাদের উত্তর অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন নাই সেই বিদ্যুৎটা আসে আসলে পূর্ব দক্ষিণ অঞ্চল থেকে সেই জায়গায় দুইটা লাইন থেকে আমাদের বিদ্যুৎ আসে একটা হচ্ছে আমাদের আরিসা নগর বাড়িতে যাওয়ার টাওয়ারটা আছে এই টাওয়ার দিয়ে একটা বিদ্যুৎ আছে আর বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে একটা বিদ্যুৎ আছে আপাতত বঙ্গবন্ধু সেতুর যে এই টাওয়ার ভাঙার কারণে মেঘনাতে এই বিদ্যুৎটা আমাদের আপাতত বন্ধ আছে যার কারণে শুধুমাত্র এই আরিসা নগর বাড়ির যে টাওয়ারটা দিয়ে এটাতে বিদ্যুৎ আছে যা ছাব্বিশটা জেলার সংযোগ সময় অসময় করতে হচ্ছে ছাব্বিশটা জেলায় ভাগ করতে হচ্ছে অতএব এখান থেকে তুমি একটা অঞ্চল বন্ধ হয়ে যাচ্ছে আমরা আশা করতেছি এই দ্রুতগতি টাওয়ারটা নির্মাণ হলে এটা সমস্যা হবে না তখন আমরা বিদ্যুতের যে আমাদের উৎপাদন ব্যবস্থাটা সেটা আমরা অবশ্য সক্ষম করতে লোড শেডিং কমে আসবে আর কি তেমন থাকবে না একটু কষ্ট করতে হবে আর কি কয়েকদিন ধন্যবাদ ধন্যবাদ আউটসাইডকে প্রশ্ন করার জন্য তো আমি ভাতও পড়া গেছি মাধববাড়িতে গিয়ে ব্রিজটা কোন জায়গায় আছে এই সম্পর্কে আমার ধারণা নাই যাক আমি তো ব্রিজটাকে কি অবস্থার কারণে ওখানে যে একটা ব্রিজлами এই বাড়ি তালতলা তার পার ওখানে তিনটা একটা ফিক্স করে দিলাম পাস